ডিসেম্বরে আরো ভালো নামবে, জানুয়ারিতে ভালো নামবে, ফেব্রুয়ারিতে গিয়ে একটা স্টলিং আসবে, মার্চে গিয়ে একটু দেখব, এর মধ্যে অন্যান্য অনেক পরিবর্তন হবে, সেইটাও আমরা এখানে করি। এছাড়া আপনারা লক্ষ্য করেছেন আমাদের কেন্দ্রীয় ব্যাংকের কর্তৃপক্ষ একটা বার্তা দিয়েছে দুদিন আগে, রিমিটেন্স প্রবাহ ঘুরে এখন ইতিবাচকের দিকে মন নিয়েছে, দ্যাট ইজ গ্রেট নিউজ। এছাড়া মালপত্র বিদেশ থেকে যে আসা ইম্পোর্ট, আমরা সিলেক্টিভ কন্ট্রোল, সিলেক্টিভ বাছাই করে কোনো কোনো ক্ষেত্রে আমরা নানা ধরনের মেকানিজম ইউজ করেছিলাম যাতে এটা কম হয়, সেটা ভালো ফল দিয়েছে। এখন রিমিটেন্স আয় অন্যান্য আয় যোগ করে যা হয়, ইম্পোর্ট আয় যোগ করে যা হয়, দুটার মধ্যে একটা কারেন্ট অ্যাকাউন্টে ভারসাম্যে পৌঁছে গেছে, উইচ ইজ গুড নিউজ। এবং আমাদের হাতে যে রিজার্ভও কিন্তু গত কয়েকদিন আপনার একটা না, সকালে কত, বিকালে কত, আফটারনুনে কত, শুক্রবারে কত, রোববারে কত তথ্য দিয়েছিলেন, উইচ উই অ্যাপ্রিসিয়েট, ভেরি গুড। এখন একটু বলেন, সোমবারে যে একটু বেড়েছে, মঙ্গলবার যে সামান্য এক কদম বেড়েছে, এইটা দয়া করে বলুন, আপনাদের অনুরোধ করব। কারণ আপনারা নিরপেক্ষ মানুষ, আপনারা গণমাধ্যম, আপনারা একটি সুন্দর স্থিতিশীল অবস্থা আপনারা তুলে ধরবেন আমরা আশা করি। উই ক্যান নট অর্ডার ইউ, ইউ আর ফ্রি, ইউ আর স্বাধীন টু সার্ভ ইউর নিউজ, বাট আশা করবো যে আপনারা দুই প্রবণতাটাই তুলে ধরবেন। আমরা মনে করি যে আমাদের সরকার তথা সরকার প্রধান যে সকল নীতি কৌশল গত কয়েক বছর ফলো করেছেন, ভালো ফল দিয়েছে। ইভেন ডিউরিং কোভিড IMF-এর টেবিল দেখেছেন, আমার ঘরে টাঙ্গানো আছে, আমরা এই অঞ্চলের শ্রেষ্ঠ, সবচেয়ে ভালো অর্জন করেছিলাম। এখনও এইবারও আমি মনে করি আমরা 7-এর কাছাকাছি থাকবো, এটা আমি আমি একটা মানে ধারণায় কথা বলি, খুব বেশি আমার গবেষণা বা পড়াশোনা আছে না, এই বলবো না মিথ্যা বলা হবে, অতটা নয়, এইটা আমি আশা করি। আমি আশাবাদী মানুষ, দেখেন না আমি জ্বর নিয়েও আমি ঘুরে বেড়াচ্ছি। আই লাভ পিপুল, আই লাভ ইউ অল, সবাইকে আমি পছন্দ করি, ভালোবাসি আপনাদেরকে।